ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারানোর পর আগুন লেগে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের দুইজন নারী, দগ্ধ সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ত্রিশালের রাঙামাটি নামক স্থানে রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত এক যাত্রী জানান, তারা ধোবাউড়া উপজেলা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়, এরপর আর কিছুই মনে নেই তার। ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুড়ে যাওয়া চারজনের মরদেহ মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।